হ্যাঁ গাইস, তারেক ফিক্স, আশা করি সবাই ভালো আছেন। এটা হলো একটা টয়োটা লেক্সাস হেরিয়ার, এই গাড়িটার এসি সার্ভিসিং করবো আজকে। ভিডিওটি টান আসতে না করে কন্টিনিউ দেখতে থাকেন। এই লকগুলো টিপ দিয়ে টান দিলেই খুলে যাবে। তো একটা লক আছে, লকটা ধরে টান দিলেই খুলে যাবে। আবার যখন লাগাবো টিপ দিয়ে উপরে যাতা দিলেই লেগে যাবে। তো আস্তে আস্তে খুলতে হবে, আস্তে আস্তে লাগাইতে হবে, কারণ জোরে টান দিলে আবার লকটা ভেঙে গেলে পরবর্তীতে আর লাগবে না। তো ফার্স্ট গাড়িটা আমার কাছে আসলো, আমি চেক করলাম গাড়ির এসির গ্যাস কিছুটা কম আছে। মেন প্রবলেম হলো পুরো এসি সিস্টেমের গ্যাসটা সার্কুলেশন করতে পারে না সঠিকভাবে। তো কন্ডেন্সারের ভিতরে যে একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে, ফিল্টারটা হয়তো ময়লা হয়েছে। তারপর চেম্বারের ভিতরে যে একটা বাল্ব থাকে, বাল্বটাও হয়তো ময়লা হয়েছে। তো এগুলো সব খুলে সার্ভিসিং করব। তাই পুরো এসি সিস্টেমটাকে খালি করে নিতেছি। যে গ্যাসের প্রেশারটা আছে এটা ছেড়ে দিলাম। তো সবার আগে এসি কুলিং চেম্বারটা খুলবো, তারপর এসি কন্ডেন্সার। তো ফার্স্ট আমরা এসি কুলিং চেম্বারটা এখন খুলবো। গাড়ি এসি সিস্টেমের পুরো গ্যাসটা ছেড়ে দিলাম। তো এখন আমরা এসি কুলিং চেম্বারটা খুললাম, দেখেন ব্লোয়ার বক্স, কন্টেনার এগুলো সব খোলা হয়ে গেছে। তো এখন এসি কুলিং চেম্বারটা আমরা বার করব। তো এসির কুলিং চেম্বারটা খুলতে হলে আগে এই ব্লোয়ার বক্সটা খোলা লাগবে, এসি কন্টেনারটা খোলা লাগবে, তারপর এই কভারটা স্ক্রুগুলো খুললে টান দিলেই খুলে যাবে। তো এখন আমরা এসি কুলিং চেম্বারটা বার করবো, দেখেন। তো এইভাবে আস্তে আস্তে টান দিয়ে বার করতে হবে। আবার জোরে টান দিলে কী হবে, লিয়ার টিয়ার ব্যাকা হয়ে যাবে, তখন দেখা গেছে আবার এসি কুলিং চেম্বারটা লিক হয়ে যাবে। তো আস্তে আস্তে সাবধানে টান দিয়ে টান দিয়ে বার করতে হবে। দেখেন আমাদের এসি কুলিং চেম্বারটা ময়লা হয়েছে কিছুটা। তো এগুলো ফিল্টার থাকে, এর জন্য বেশি একটা ময়লা হয় না। অন্য অন্য গাড়িতে যেরকম ফিল্টার, এসি ফিল্টার নাই, এগুলো আবার এসি ফিল্টার আছে। এসি ফিল্টার থাকার কারণে ময়লাটা একটু কম পড়ছে। তো তারপরে অনেক ময়লা আছে, এগুলো এখন সার্ভিসিং করব। ওয়াশ করে এটারে প্রেশার দিয়ে চেক করতে হবে লিক আছে কি না। যদি লিক না থাকে ওয়াশ করে আমরা আবার গাড়িতে ফিটিং করে দিব। তো চেম্বারের ভিতরে দেখেন অনেক ময়লা, ড্যাশবোর্ডের ভিতরে যে চেম্বার বক্সটা, বক্সটার ভিতরে অনেক ময়লা আছে। এটাকে আগে ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপর চেম্বারটা আবার বসাইতে হবে সার্ভিসিং করে। তো দেখেন এটার ভিতরে অনেক কাদা আছে, কাদাগুলো আমরা পানি দিয়ে ওয়াশ করব। পানি দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে একদম ক্লিয়ার করে দিব। তো আমাদের এসি কুলিং চেম্বারটা খোলা হয়ে গেল। তো এখন এই এসি কুলিং চেম্বারটা ওয়াশ করব, ওয়াশ করে চেক করবো লিক আছে কি না। যদি লিক না থাকে গাড়িতে আমরা আবারও এটা সিলগুলো চেঞ্জ করে লাগাই দিব, এটাই যদি লিক না থাকে। তো এখন আমরা এসি কন্ডেন্সারটা খুলব। এসি কুলিং চেম্বার খোলা হয়ে গেছে, এখন এসি কন্ডেন্সারটা খুলব। আর এটা হলো আমাদের এসি কম্প্রেসার। আমাদের কম্প্রেসারটা হলো ম্যাগনেট টাইপ। সবার আগে এটাতে ইলেকট্রিক কম্প্রেসার থাকে, তো ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে পরে ম্যাগনেট টাইপ কম্প্রেসার লাগানো হয়েছে। তো এই ম্যাগনেট টাইপ কম্প্রেসারটা ভালো, এটা অনেকদিন সার্ভিস দেয়। আর এটার ভিতরে অয়েল দিয়ে দিব আমরা, কম্প্রেসার অয়েলটা দিয়ে দিলে কম্প্রেসার পাম্পিংটা বেড়ে যাবে। তো এখন আমরা এসি কন্ডেন্সারটা খুলব। কন্ডেন্সারটা খুলে এই যে ড্রামের ভিতরে একটা রিসিভার ডায়ার ফিল্টার থাকে, ফিল্টারটা পরিবর্তন করে দিব। তারপর ভিতরে পেট্রোল মেরে পরিষ্কার করে দিব, হাওয়া মেরে একদম ক্লিয়ার করে আবারও লাগাইতে হবে আমাদের। তো ফার্স্ট আমাদের উপরের কভারটা খোলা লাগবে, তারপর হলো এই চাপাগুলো খুলে কন্ডেন্সারটা টান দিলেই খুলে যাবে। তো এটা হলো এসি কন্ডেন্সার, দেখেন এই কন্ডেন্সারটার ভিতরে অনেক ময়লা আছে। এটাকে জেট পানি দিয়ে ওয়াশ করে প্রেশারে পানি মারতে হবে, প্রেশারে পানি মেরে ক্লিয়ার করে তারপর ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে, ফিল্টারটা খুলে ভিতরে পেট্রোল দিয়ে আবারও হাওয়া মেরে ক্লিয়ার করতে হবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। তো রেডিয়েটারে অনেক ময়লা আছে আমাদের, তো এসি কন্ডেন্সারটা এখন ওয়াশ করব। এটা ওয়াশ করে আবারও ফিটিং করে দিব। আমাদের গাড়ির রেডিয়েটারটা অনেক ময়লা আছে, দেখেন প্রচুর ধুলা। এই ধুলাগুলো হাওয়ার মেশিন দিয়ে প্রেশারে হাওয়া মারলেই এই ধুলাগুলো যাইব গা। আর এসি কন্ডেন্সারটা তো আমরা এখন ওয়াশ করব। তো ফার্স্ট আমরা এসি কুলিং চেম্বারটাও ওয়াশ করে এটা ফিটিং করে দিব এখন। তো এখন আমরা এসি কন্ডেন্সার ফিল্টারটা খুলব। প্রথমে ক্যাপটা খুলে নিলাম, তারপরে এটা লুজ প্লাস দিয়ে ফিল্টারটা বাইর করে নতুন একটা ফিল্টার লাগাইতে হবে। তো নতুন ফিল্টার লাগানোর আগে এটার ভিতরে পেট্রোল দিয়ে ওয়াশ করব, ওয়াশ করে নতুন ফিল্টারটা লাগাইতে হবে। দেখেন ফিল্টারটা অনেক কালো হয়ে গেছে, এসি সার্ভিসিং করলে এই ফিল্টারটা নতুন লাগাইতে হয়। এখন এসি কুলিং চেম্বারের যে সিলগুলো নতুন লাগাই দিলাম, আর এটা ওয়াশ করে দিলাম, এটা লিক নেই প্রেশার দিয়ে চেক করলাম। আর জয়েন্টের যতগুলো সিল আছে এসি সিস্টেমের, পুরো জয়েন্টের যতগুলো সিল আছে সব নতুন লাগাই দিব, একটাও পুরানো রাখবো না।
আর এটা হলো এই চেম্বারের যে বাল্বটা থাকে এটা চেঞ্জ করে দিলাম। এই আমাদের আগের পুরনো বাল্বটায় ময়লা ছিল, যার কারণে এসির গ্যাসটা সঠিকভাবে সার্কুলেশন করতে পারে না। তো এখন এই বাল্বটা আমরা চেঞ্জ করে দিলাম। এই বাল্বটা চেঞ্জ করার কারণ হলো ময়লা ছিল প্রচুর, যার কারণে এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখন একটা রিকন্ডিশন ফ্রেশ লইলাম, তো এখন এটা আমরা ফিটিং করে দিব। তো ফার্স্ট আমরা এই ভিতরে এটা ওয়াশ করব। এখন এটা যদি এখন আমরা ওয়াশ না করি, এই ময়লাগুলো যায় একদম ড্রেনের লাইনটা বন্ধ করে ফেললে ভিতরে পানি পড়বে, এসির পানিটা বাইরে যাইতে পারবো না, যার কারণে গাড়ির ভিতরে পড়বে। আর এই যে দেখেন কাদা, এটা এখন আমরা ওয়াশ করে দিলাম। ওয়াশ করে এখন এই এসি কুলিং চেম্বারটা আমরা গাড়িতে ফিটিং করে দিতেছি ওয়াশ করে। তো এই এসি কুলিং চেম্বারটা আমাদের লিক হয় না, এসি কুলিং চেম্বারটা ভালো আছে। এরকম এক দুই বছর পর পর এসি খুলে সার্ভিসিং করা অনেক ভালো, কারণ এই এসি কুলিং চেম্বারে যদি ময়লা হয় এই অ্যালমোনিয়ামের টেম্পার ছাইড়া দেয়, তখনই লিক হয়ে যায়। তো অবশ্যই এক দুই বছর পর পর এগুলো সার্ভিসিং করলে এগুলো আবার অনেক দিন লাইফ পাওয়া যায়। এসি কম্প্রেসার, এসি কন্ডেন্সার, এসি কুলিং চেম্বার, পুরো এসি সিস্টেমটাই খুলে সার্ভিসিং করা উচিত। তো এখন আমাদের চেম্বারটা বসানো কমপ্লিট, এখন আমরা এলেঙ্কিগুলো লাগাবো। এলেঙ্কিগুলো আস্তে পরে তেল দিয়ে লাগাইতে হবে, করচ দরানো যাবে না। করচ যদি দরাই তাহলে পরবর্তীতে থ্রেডটা কেটে যাবে আর লাগবে না। তো আস্তে আস্তে লাগাইতে হবে। তো সুন্দরভাবে টাইটটা দিতে হবে, তারপরে যে ব্লোয়ার বক্সটা বসাইতে হবে, তারপর এসি যে কন্টেনারটা বসাইতে হবে, তারপর এই ডয়ের যত যা স্ক্রু টিস্ক্রু আছে সব কিছু দেখে শুনে লাগাই দিতে হবে। আবার স্ক্রু টিস্ক্রু যদি মিস হয় তাহলে ভিতরে ঝনঝন আওয়াজ হবে। তো সুন্দর মতন দেখে দেখে ফিটিং করতে হবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, আর চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বাল্বটা লাগানো হয়ে গেছে, গুড। তো আমাদের এখন আবার দেখতে হবে কোনো স্ক্রু টিস্ক্রু লুজ আছে কি না। তো দেখেন এসি কুলিং চেম্বারটা বসিয়ে দিলাম, স্ক্রু টিস্ক্রু সব লাগাই দিলাম, এলেঙ্কি লাগাই দিলাম। তো ঠিক আছে, আমাদের সব কিছু লাগানো কমপ্লিট। তো এখন ব্লোয়ার বক্সটাও বসিয়ে দিলাম। তো এখন এই জ্যাকগুলো লাগাই দিতে হবে। এই জ্যাকটা আস্তের উপরে ধরে যাতা দিলেই লেগে যাইব। তো ঠাস করে একটা আওয়াজ হবে, যদি আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে না এটা লাগছে। লকের ভিতরে লেগে গেলেই ঠাস করে একটা আওয়াজ হবে। তো এই যে এই জ্যাকটা ধরে উপরে যাতা দিলেই লেগে যাবে। তো যাতা দিলে দেখতে হবে আওয়াজ হয় কি না, টাস করে একটা আওয়াজ হবে। তো কন্টেনারের জ্যাকগুলো এইভাবেই দেখে দেখে লাগাতে হবে কোনটা কোন জায়গার। তো এগুলো আবার একটা ডাইরেক্টটা লাগবে না, তো এগুলো হলো নিচের। তো আগে আমরা নিচেরটা লাগাবো। তো ফার্স্ট এটা হলো আমাদের নিচের। তো এই যে একটা আওয়াজ আছে দেখছেন, এই যে ধরে যাতা দিলেই লেগে যাবে, আর একটা টাস করে আওয়াজ হবে। আওয়াজ হইলে বুঝতে হবে যে আমাদের জ্যাকটা লাগছে। তো সবগুলো জ্যাক আমরা দেখে দেখে লাগাই দিতে হবে আস্তে আস্তে। তো এই যে টাস করে লাগে যাবে, তো এটাও লাগাই দিব। তো সব কিছু লাগে এখন কমপ্লিট করব আমরা। কমপ্লিট করে প্রেশার দিয়ে চেক করতে হবে লিক আছে কি না। আরও যেহেতু আমরা সব কিছু খুলছি, তো ওয়ারিংগুলো সেটিং করে দিতেছি সুন্দরভাবে। তো যেইভাবে ছিল ওইভাবে সেটিং করে দিতে হবে, কোনো উল্টাপুল্টা করে দিলে আবার তার টান খেয়ে থাকবে, তখন নানান প্রবলেম দিতে পারে। তো সুন্দরভাবে দেখে শুনে লাগাতে হবে, যেভাবে খুলছি ওইভাবে আবার লাগিয়ে দিলাম। তো এখন আমাদের সব কিছু দেখতে হবে ঠিক আছে কি না, স্ক্রু টিস্ক্রু কোনটা কোন জায়গাতে খুলছি সবগুলো লাগাইছি কি না দেখতে হবে। তো সব কিছু লাগানো কমপ্লিট, সো গুড। তো আমাদের এসি কুলিং চেম্বার, এসি কন্ডেন্সার সব কিছু লাগানো কমপ্লিট। তো এখন আমরা 300 PSI প্রেশার দিয়ে এটা চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কি না। যদি লিক থাকে প্রেশারটা কমবে, আর যদি লিক না থাকে তাহলে প্রেশারটা ঠিক থাকবে। তো এখন আমাদের প্রেশারটা দেখা যায় ঠিক আছে, মনে হচ্ছে না আর কোনো জায়গায় লিক আছে, যেহেতু আমরা সিলগুলো পাল্টাই দিলাম। তো এই সব কিছু দেখে দিলাম, আর এখন বেগম করে গ্যাসটা চার্জ করতেছি। তো আপনারা সবসময় ভালো মানের গ্যাসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা গ্যাসটা চার্জ করতেছি। তো গ্যাসটা আস্তে আস্তে দিতে হবে, আর গ্যাসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসটা কতটুকু হয়েছে ওইটা খেয়াল রেখে আস্তে আস্তে গ্যাসটা চার্জ করতে হবে। তো আমাদের গ্যাস চার্জ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে গ্যাসটা চার্জ করতেছি আমরা। গ্যাস চার্জ করা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের পাইপটাও ভালো ঠান্ডা হইতেছে, এই সেকশন পাইপটা ঠান্ডা হইতেছে, অনেক সুন্দর ঠান্ডা হইতেছে। তো এখন আমাদের গাড়ির ভিতরেও অনেক সুন্দর ঠান্ডা হইতেছে। তো এখন আমাদের গাড়ির এসির গ্যাস চার্জ করা প্রায় কমপ্লিট, এখন গাড়িটাও খুব সুন্দর ঠান্ডা হইতেছে, গাড়ির এসির গ্যাস বারও ফুল হয়ে গেছে।
তো এইভাবে আস্তে ধীরে কাজটা করার চেষ্টা করবেন। আর এক দুই বছর পর পর গাড়ি এসি সার্ভিসিং করলে গাড়ির এসি লাস্টিং করে অনেক দিন। এসি কম্প্রেসার, এসি কন্ডেন্সার, এসি কুলিং চেম্বার, এসির যে যন্ত্র অংশগুলো আছে এগুলো ভালো মতন কাজ করতে পারে আর এগুলো অনেক দিন লাইফ পেয়ে যায়। তো গাড়ির ভিতরে অনেক সুন্দর ঠান্ডা হইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।